বড় ফুপুর বাসায় দুপুরে যাবার কথা উপস্থিত হলাম রাত আটটায় কেউ অবাক হলো না ফুপুর বড় ছেলে বাদল আমাকে দেখে উল্লসিত গলায় বলল হিমুদা এসেছ থ্যাংকস অনেক কথা আছে আজ থাকবে কিন্তু আই নিড ইয়োর হেল্প বাদল এবার ইন্টারমিডিয়েট দেবে এর আগেও তিনবার দিয়েছে সে পড়াশোনায় খুবই ভালো এসএসসিতে বেশ কয়েকটা লেটার এবং স্টার স্টারমার্ক পেয়েছে সমস্যা হয়েছে ইন্টারমিডিয়েটে পরীক্ষা শেষ পর্যন্ত দিতে পারে না মাঝামাঝি জায়গায় তার এক ধরনের নার্ভাস ব্রেকডাউন হয়ে যায় তার কাছে মনে হয় পরীক্ষার হল হঠাৎ ছোট হতে শুরু করে ঘরটা ছোট হয় পরীক্ষার্থীরাও ছোট হয় চেয়ার টেবিল সব ছোট হতে থাকে তখন সে ভয়ে চিৎকার দিয়ে ঘর থেকে বের হয়ে আসে বাইরে আসা মাত্রই দেখে সব স্বাভাবিক তখন সে আর পরীক্ষার হলে ঢোকে না চোখ মুছতে মুছতে বাড়ি চলে আসে দ্বিতীয়বার পরীক্ষা দেবার সময় অনেক ডাক্তার দেখানো হলো ওষুধপত্র খাওয়ানো হলো সেবারও একই অবস্থা এখন আবার পরীক্ষা দেবে এবারে ডাক্তারের সঙ্গে যুক্ত হয়েছে পীর ফকির বাদলের গলায় হাতে কোমরে নানা মাপের তাবিজ ঝুলছে এর মধ্যে একটা তাবিজ নাকি জিনকে দিয়ে কোহুকাফনগর থেকে আনানো কোহুকাফনগরে নাকি জিন এবং পরীরা থাকে আমার বড় ফুপা ঘোর নাস্তিক ধরনের মানুষ এবং বেশ ভালো ডাক্তার তিনিও কিছু বলছেন না বাদলের দেখে আমার মতো অবস্থা দাড়ি গোপ গজিয়ে হুলুস্থুল লম্বা লম্বা চুল সে খুশি খুশি গোলায় বলল হিমুদা পড়াশোনা করছি খাওয়া দাওয়া শেষ করে আমার ঘরে চলে আসবে পড়াশোনা হচ্ছে কেমন হেভি হচ্ছে একই জিনিস তিন চার বছর ধরে পড়ছি তো একেবারে ভাজা ভাজা হয়ে গেছে হিমু ভাই তুমি এমন ডার্ক হলুদ কোথায় পেলে গাউসিয়ায় ফাইন দেখাচ্ছে সন্ন্যাসী সন্ন্যাসী লাগছে সন্ন্যাসী উপগুপ্ত মথুরাপুরীর প্রাচীরের নিচে একদা ছিলেন সুপ্ত যা পড়াশোনা কর আমি আসছি কে আর পড়াশোনা করব সব তো ভাজা ভাজা তবু আর একবার ভেজে ফেল কড়া ভাজা হবে বাদল শব্দ করে হেসে উঠল সেই হাসি হেচকির মতো চলতেই থাকলো আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম এই ছেলের অবস্থা দেখি দিন দিন খারাপ হচ্ছে এতক্ষণ ধরে কেউ হাসে ফুপু গম্ভীর মুখে খাবার এগিয়ে দিচ্ছেন মনে হচ্ছে দুপুরে প্রচুর আয়োজন ছিল সব গরম করে দেয়া হচ্ছে পোলাওয়ের টকটক টক টক গন্ধ নষ্ট হয়ে গেছে কিনা কে জানে আমার পেটে অবশ্যই সবই হজম হয়ে যায় পোলাওটা মনে হচ্ছে হবে না কষ্ট দেবে ফুপু বললেন রোস্ট আরেক পিস দেবো দাও এত খাবার দাবারের আয়োজন কি জন্যে একবার জিজ্ঞেস করলি না আমি খাওয়া বন্ধ করে বললাম কি জন্যে আত্মীয় স্বজন যখন কোনো উপলক্ষে খেতে না তখন জিজ্ঞেস করতে হয় উপলক্ষটা কি যখন আসতে বলে তখন আসতে হয় একটা ঝামেলায় আটকে পড়েছিলাম উপলক্ষটা কি রিনকির বিয়ের কথা পাকা হলো বাহ ভালো তো খুব গম্ভীর হয়ে গেলেন আমি খেয়েই যাচ্ছি টক গন্ধ পোলাও এত খাওয়া ঠিক হচ্ছে না সেটাও বুঝতে পারছি তবু নিজেকে সামলাতে পারছি না যা হবার হবে ফুপু শীতল গলায় বললেন একবার তো জিজ্ঞেস করলি না কার সঙ্গে বিয়ে কী সমাচার তোমরা নিশ্চয় দেখে শুনে ভালো বিয়েই দিচ্ছ তুই একবার জিজ্ঞেস করবি না তোর কোনো কৌতূহলও নেই আরে কী বলো কৌতূহল নেই আসলে এত ক্ষুধার্ত যে দিকে মন দিতে পারছি না দুপুরের খাওয়া হয়নি ছেলে করে কি মেরিন ইঞ্জিনিয়ার বলো কি তাহলে তো মালদার পার্টি ফুপুর রাগই গোলায় বললেন ছোটো লোকের মতো কথা বলবি না তো মালদার পার্টি আবার কি পয়সাওয়ালা পার্টি এই বলছি হ্যাঁ টাকা পয়সা ভালোই আছে শর্ট না তো আমার কেন জানি মনে হতো একটা শর্ট টাইপের ছেলের সাথে রিনকির বিয়ে হবে ছেলের হাইট কত ফুপুর মুখটা কালো হয়ে গেল তিনি নিচু গলায় বললেন হাইট একটু কম উঁচু জুতা পরলে বোঝা যায় না বোঝা না গেলে তো কোনো সমস্যা নেই তাছাড়া বেটে লোক খুব ইন্টেলিজেন্ট হয় যত লম্বা হয় বুদ্ধি তত কমতে থাকে আমি এখন পর্যন্ত কোনো বুদ্ধিমান লম্বা মানুষ দেখিনি সত্যি বলছি ফুপুর মুখ আরো অন্ধকার হয়ে গেল তখন মনে পড়ল কি সর্বনাশ ফুপা নিজেই বিরাট লম্বা প্রায় ছ ফুট আজ দেখি একের পর এক ঝামেলা বাঁধিয়ে যাচ্ছি তুই যাবার আগে তোর ফুপার সঙ্গে কথা বলে যাবি তোর সঙ্গে নাকি কি জরুরি কথা আছে নো প্রবলেম আর রিনকির সঙ্গে কথা বলার সময় জামাই লম্বা কি বেটে এ জাতীয় কোনো কথাই বলবি না বেটে লোকেরা যে জ্ঞানী হয় এই কথাটা ঠিক কায়দা করে বলবো তোর কিছুই বলার দরকার নেই ঠিক আছে ঠান্ডা পেপসি টেপসি থাকলে দাও তোমরা তো কেউ পান খাও না কাউকে দিয়ে তিনটা পান আনাও তো রিনকির সঙ্গে দেখা করতে গেলাম এই মেয়ে নাইন টেনে পড়ার সময় রোগাভোদা ছিল এখন দিন দিন মোটা হচ্ছে আজ অবশ্যই সেরকম মোটা লাগছে না ভালোই লাগছে মনে হচ্ছে এর চেয়ে কম মোটা হলে তাকে মানাত না কিরে ক্লাস ওয়ান একটা বর জোগাড় করে ফেললি কংগ্রাচুলেশনস রিনকি অসম্ভব খুশি হলো অবশ্যই প্রায় সঙ্গে সঙ্গে ঠোঁট উল্টে বললো ক্লাস ওয়ান না ছাই ক্লাস থ্রি হবে বড় জোর মেয়েদের আমি কখনো খুশি হলে সেই খুশি প্রকাশ করতে দেখিনি একবার একটা মেয়ের সঙ্গে কথা হয়েছিল সে ইন্টারমিডিয়েটে ছেলে মেয়ে সবার মধ্যে ফার্স্ট হয়েছে আমি বললাম কি খুশি তো সে ঠোঁট উল্টে বললো হুম হুম বাংলা সেকেন্ড পেপারে যা পুয়োর নাম্বার পেয়েছি জানেন মার্কশিট দেখে কেঁদেছি রকিরো দেখি সেই অবস্থা খুশিতে মুখ ঝলমল করছে অথচ মুখে বলছে ক্লাস থ্রি হিমু ভাই ও কিন্তু দারুণ শর্ট মনে হয় কলিং বেল হাত দিয়ে নাগাল পাবে না আমি অত্যন্ত খুশি হবার ভঙ্গি করলাম খুশি গলায় বললাম তাহলে তো তুই লাকি ভাগ্যবতী মেয়েদের বর খাটো হয় খনার বচনে আছে যাও সত্যি খনা বলেছেন খাটো পেয়ারা ভালো খাটো স্বামীর মন তারপর আরও কি কি যেন আছে মনে নেই বানিয়ে বানিয়ে কি যে মিথ্যা তুমি বলো এই ছোটাটা তুমি এক্ষুনি বানালে তাই না হুম কেন বানালে বলো তো তোকে খুশি করবার জন্য খুশি করবার দরকার নেই আমি এমনিতেই খুশি সেটা তোর মুখ দেখেই বুঝতে পারছি বর পছন্দ হয়েছে হুম তবে খুব বিরক্ত করছে বিরক্ত করছে মানে আজই মাত্র কথাবার্তা ফাইনাল হলো এর মধ্যে তিনবার টেলিফোন করেছে তারপর বলেছে রাত এগারোটার সময় আবার করবে লজ্জা লাগে না তার উপর টেলিফোন বাবার ঘরে বাবা সন্ধে থেকে তার ঘরে বসা আছে আমি কি বাবার সামনে তার সঙ্গে কথা বলবো লম্বা তার আছে তুই টেলিফোন তোর ঘরে নিয়ে আয় আমি কি করে আনবো আমার লজ্জা লাগে না আচ্ছা যা আমি এনে দিচ্ছি পরে কিন্তু তুমি এই নিয়ে ঠাট্টা করতে পারবে না আমি তোমাকে আনতে বলিনি তুমি নিজ থেকে আনতে চেয়েছ তা তো বটেই ওই ভদ্রলোক টেলিফোনে কি বলে কি আর বলবে কিছু বলে না আহা বল না শুনি ও তুমি বড় যন্ত্রণা করো আমি কিছু বলতে চলতে পারবো না রিনকি লজ্জায় লাল নীল হতে লাগলো মনে হচ্ছে সে এখন তার জীবনের শ্রেষ্ঠ সময়টা কাটাচ্ছে বড় ভালো লাগছে তার দিকে তাকিয়ে থাকতে রেনকির সঙ্গে আরও কিছুক্ষণ থাকার ইচ্ছা ছিল থাকা গেল না ফুপা ডেকে পাঠালেন ফুপার ঘর অন্ধকার জিরো পাওয়ারের একটা বাতি জ্বলছে লক্ষণ সুবিধার না ফুপার মাঝে মধ্যে মদ্যপানের অভ্যাস আছে এই কাজটা বেশিরভাগ সময় বাইরেই সারেন বাসায় ফুপুর জন্য তেমন সুযোগ পান না ফুপুর শাসন বেশ কঠিন হঠাৎ হঠাৎ কোনো বিশেষ উপলক্ষে বাসায় মদ্যপানের অনুমতি পান আজ পেয়েছেন বলে মনে হচ্ছে মদ্যপান করছে এরকম মানুষের সঙ্গে কথাবার্তা খুব সাবধানে বলতে হয় কারণ তাদের মুড মদের পরিমাণ এবং কতক্ষণ ধরে মদ্যপান করা হচ্ছে তার উপর নির্ভর করে ফুপার তরল অবস্থায় তার সঙ্গে আমার কথাবার্তা বিশেষ হয়নি কাজেই তরল অবস্থায় তার মেজাজ মর্জি কেমন থাকে তাও জানি না ফুপা আসবো হিমু এসো দরজা ভিড়িয়ে দাও তোমার সঙ্গে খুব জরুরি কথা আছে বসো সামনের চেয়ারটায় বসো আমি বসলাম তিনি গ্লাস দেখিয়ে বললেন আশা করি সব ব্যাপারে তোমার কোনো প্রি জুডিস নেই জি না তারপর বলো কেমন আছো ভালো জি রিনকির বিয়ে ঠিক হয়ে গেল শুনেছ বোধ হয় জি ছেলে ভালো তবে খুবই খাটো আমাদের সঙ্গে এই রকম একটা ছেলে পড়তো তার নাম ছিল স্ক্রু এই ছেলেরও নিশ্চয়ই এই ধরনের কোনো নাম টাম আছে বেটে ছেলের নাম সাধারণত স্ক্রু কিংবা বল্টু হয় আমি চুপ করে রইলাম ফুপাকে নেশায় ধরেছে বলে মনে হচ্ছে না ধরলে নিজের জামাই সম্পর্কে এ ধরনের কথা বলতে পারতেন না আপনার ছেলে পছন্দ হয়নি আরে পছন্দ হবে কি মার্বেলের সাইজের এক ছেলে পছন্দ হয়নি তো বিয়েতে মত দিলেন কেন আমার মতামতের প্রশ্নই তো ওঠে না আমি হচ্ছি এই সংসারের টাকা বানানোর মেশিন এর বেশি কিছু না আমি কি বলছি না বলছি তা তো কেউ জানতে চায় না তারপরেও বলতাম কিন্তু দেখি মেয়ে আর মেয়ের মা দুইজনই খুশিতে বাকবাকুম।